ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এই প্রথম আসছে সিনেমা প্রযোজনায়। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন সাদিক অপু বিশ্বাস। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমা মুক্তির আগে মুক্তি পেল টিজার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত অগণিত মানুষ, যে জীবনে হাসি আছে, আছে দুঃখবোধ, আছে জীবন সংগ্রাম, সে জীবনের গল্পেই প্রেক্ষাগৃহে আসছে লাল শাড়ি। হারিয়ে যাওয়া ঐতিহ্যের খোঁজও মিলবে সিনেমার গল্পে। লাল শাড়িতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক অপু বিশ্বাস। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামন অপু, সুব্রত সহ অনেকেই। 2021-22 অর্থবছরে লাল শাড়ির জন্য 65 লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। সিনেমাটি তিনি প্রযোজনা করেছেন অপু জয় চলচ্চিত্রের ব্যানারে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে লাল শাড়ি। সাইমন অপু জুটির রসায়নে মুগ্ধ হতে বাংলা সিনেপ্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।